নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমে বাঙালির প্রথম পাতে তেতো থাকেই, তাই আমি একটা সম্পূর্ণ আলাদা ও সুস্বাদু উচ্ছের রেসিপি শেয়ার করছি, যেটা বানালে সবাই আঙুল চেটে খাবে। রেসিপিটা হলো উচ্ছে আলুর রসা। এই ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং সহজভাবে অত্যাধিক তেতো ভাব ছাড়াই এই রেসিপিটা বানানো শিখে নিন। উচ্ছে বা করলা আর আলুর রসা বানানোর জন্য আমি 150 গ্রাম করলা নিয়ে নিয়েছি। করলাটাকে আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি সরু সরু করে কেটেছি, বেশি মোটা করে কাটবেন না, তাহলে আলু সিদ্ধ হবে না। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর লাগবে হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচের একটু কম, আর ফোড়নের জন্য লাগছে কালো সর্ষে 1/4 চা চামচ, একটা তেজপাতা, আর রাঁধুনি হচ্ছে 1/4 চা চামচ। মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা, আমি কুচিয়ে রেখেছি, আদাটা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 1/2 চা চামচ রাঁধুনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, না হলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে তেলের সঙ্গে আলুগুলো ভালো করে নাড়িয়ে নেব। তেলের সঙ্গে ভালো করে আলুটাকে নাড়িয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আলুগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো তুলে একটা ডিশে রেখে দিচ্ছি। ওই তেলেই আমি নুন হলুদ মাখানো উচ্ছেগুলো ছেড়ে ভেজে নেব। উচ্ছেগুলো তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। উচ্ছেটাকে আমি কড়া করে ভাজব না, আমি মাঝারি করে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে একটা ডিশে রেখে দিচ্ছি। কড়াইতে আমি 1/2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেজপাতা, কালো সর্ষে আর রাঁধুনি ফোড়ন, গ্যাসের ফ্লেম লোতে করে আমি ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে, রাঁধুনি আর আদা। পেস্টটা তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে সর্ষের পেস্টটার সঙ্গে মিশিয়ে দেব, আর 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 1 মিনিট কষিয়ে নেব। আলু দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া। জল দিয়ে ভালো করে সর্ষের গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দেব, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো আসবে, আপনারা চিনি দিতে না চাইলে চিনি নাও দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে সর্ষের গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 1 মিনিট ফুটিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে লবণটা
সেই মাপ মতো দিয়ে দেবে। লবণটা দিয়ে ভালো করে উচ্ছের সঙ্গে আর আলুর সঙ্গে মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দু মিনিট উচ্ছেটা আর আলুটা রান্না করে নেব। করলা সাধারণত তেতো হয়, এরকমভাবে রান্না করলে তেতো ভাব কম হবে। দু মিনিট হয়ে গেছে, আলু আর করলা ভালো করে সিদ্ধও হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার করলা আর আলুর রসা। গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি, এবার গরম গরম সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।